এবং বিজেপির বিরুদ্ধে জোট সেটাও তৃতীয় না। তার মানে কি বিজেপি এবং তৃণমূলের সুবিধা করে দিলেন না আপনারা বিরোধীরা? ধরুন ব্যাপারটা হচ্ছে যে যার মতো করে ব্যাখ্যা করছে, তো কার সুবিধে হচ্ছে কার অসুবিধে হচ্ছে। ইতিপূর্বে 17 বার লোকসভাতে আমরা পাঠিয়েছি কার সুবিধে হওয়া আর অসুবিধে হওয়া, এ কার সুবিধে হবে আর কার অসুবিধে হবে, রাহুল গান্ধী পিএম হবে না মোদি পিএম হবে, এই হিসাব কষতে কষতে আজকে আমরা জোট জোট করতে করতে ভোটের নোটিফিকেশনের এতদিন পর্যন্ত আর অপেক্ষা করলাম যে মোদিবাবুকে ওখান থেকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি হলে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি। কিন্তু দুঃখের বিষয় যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারা এই পিছিয়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে কর্নার করার চেষ্টা করছে। তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও, যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায়। কিন্তু দুঃখের বিষয় জানি না কোন দলের মধ্যে আরএসএস এর কে ঢুকে বসে আছে বীরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায় হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে 20, 14, 12, 10, 9, 8, 7 এসে পৌঁছে গেলাম, তারপরেও গ্রিন সিগন্যাল পেলাম না। যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি, যার কথা বলছেন তিনি সব সময় চাইছেন সিএএ কি করে বাংলায় হবে, তিনি সব সময় চাইছেন বিজেপির রমরমা কিভাবে বাংলায় বাড়বে। কারণ এই নির্বাচনে এই জেনারেল ইলেকশন যে 2024 চলছে শুরু হয়েছে নোটিফিকেশন, তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই, যে ইস্যুকে সামনে রেখে বিজেপির কে বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে, পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরুর কাছ থেকে চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় দেখানো, সিএ এর ভয় দেখানো, এনআরসির ভয় দেখিয়ে, এই গোমাংস খেতে দেবে না, এই বাবরির ভয় দেখিয়ে, জ্ঞানবাপীর ভয় দেখিয়ে, যে যতটা পারবে 1 লাখ পেলেও থেকে শুরু করে আপনার মালদা জেলার আফরাজুলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে। এই জায়গায় থাক, এই ভোট লুটাটা এসে বন্ধ করতে এসেছে। সেই জন্য জঙ্গলমহল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়া পরিবার মতুয়াদের মধ্যে থেকে আমাদের প্রার্থী হচ্ছে, এসসি কমিউনিটি থেকে হচ্ছে, আপার কাস্ট থেকে হচ্ছে, মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে, সবার মিশ্রণে আইএসএফ তৈরি হচ্ছে। এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, বিজেপি তো ভয় পাচ্ছেই পাচ্ছে। সেই জন্য এদের টিকিট বাঁধা নাগপুরে, নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন। আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি যে 42টা সিট দিয়েছেন আমি সে চ্যালেঞ্জ করে বলছি সেই 42টা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক, যদি দল ছাড়বে না এটা লিখে দিক, যদি তিনি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকী যে আজকে 13টা প্রার্থী দিয়েছি উপনির্বাচন সহ 14টা হচ্ছে সবটাই প্রত্যাহার করে নেব, কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে, উনি মিমের সাথে জিমের সাথে হেয়ের সাথে তুলনা করে দিচ্ছেন তো কারোর সাথে জুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো, কিন্তু শর্ত একটা থাকবে যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায়, যে সমস্ত এমপি গুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে তারা দল ছেড়ে চলে গেলে, যাদের মধ্যে এখনো গেরুয়া আছে বাইরে সবুজ আছে তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে, টোটাল সরকারকে ভেঙে দেবে, রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখে এই শর্তটা যদি ওখানে লিখে দেয় আমরা টোটাল এই নির্বাচন থেকে কন্টেস্ট করা থেকে আমরা অব্যাহত থাকবো। আজকের প্রেস কনফারেন্সটা না বিগত দিনেরটা কোনটার কথা বলছেন? দেখুন গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম, ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমাদের কাছে আসেনি। ওই 3, 2, 3, 4 ম্যাক্সিমাম অবধি এসেছিল, আমরা নাপতে নাপতে কিন্তু অনেকটা নেমেছিলাম। ইতিমধ্যে আমরা কি দেখছি,
শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে, সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা চারটে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন, ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করিনি। কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকে দেওয়া হচ্ছে না, ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ের সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম। কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিমবাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটাই ঐক্যবদ্ধ হয় একটা ভারে পড়ুক, সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ভাটটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, জানি না যাদের সাথে আমরা জোট করতে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তেই আরএসএসের মতাদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে, তারা চাইছে না পশ্চিমবাংলা থেকে আইএসএফ বা পিছিয়ে বর্গের কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক, তাদের অজান্ত আরএসএসের মতাদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ওই জন্য তারা জোটটা করতে অনীহা প্রকাশ করল। বলছি তাহলে এই যে জোট হলো না, তাহলে আপনারা কতটা এই ভোটে কতটা সাফল্য পাবেন বলে মনে করেন? আমরা 100% সাফল্য পাব, সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয় মানুষে, মানুষ দেখছে, বাংলা জনগণ দেখছে, 2021 একটা দল তৈরি হয়েছে, নির্বাচন লড়াই করেছে, তারপরে কি হিংসা, তা অত্যাচার, মিথ্যা কেস, জেল জরিমানা সব দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কিভাবে আইনসভার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে, আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর যে এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইসেফকে দরকার কি দরকার নাই তারা দেখবে। মানুষ আমাদেরকে আশা করছে দুহাত ভরে ভোট আশীর্বাদ দেবে, তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব। অন্যথায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয়, তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সে ভুলগুলোকে ধরিয়ে দেবো। বাম ভোট তো কিছুটা হলো তো মানে কাটবে, কারো নির্দিষ্ট কোনো ভোট নাই, এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে। আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দুর ভোট, কে মুসলমানের ভোট, কে দলিত ভোট, কে আদিবাসী ভোট, এই করে করে আজকে আমরা 75 বছর ধরে আর 17 বার আমরা এমপি পাঠালাম, দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু, আমাদের পাশের বাড়ির রহিম চাচা, চুলোটা ঠিকঠাক চলছে না, ক্ষুধার সূচকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় 86% আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে। সুতরাং তার ওই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে, মানুষ ভোট দিক উন্নয়নের নিরিখে ভোট হবে, মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে। আপনি দাঁড়ালে কি লড়াইটা জোরদার হতো না? সেটা তো আমি আগেই বলেছিলাম, যখন আমার দল যে ঘোষণা করেছেন তারপর আমার কোনো আর প্রশ্ন থাকে না। তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, স্টেট অফিস সেক্রেটারি আছে, আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি, আমারও আবেগ আছে, সব আছে, কিন্তু নওশাদের আইএসএফ এর জন্য নওশাদ, নওশাদের জন্য আইএসএফ নয়, বাধ্যবাধকতা আছে, সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, সেটাকে আমরা প্রাধান্য দেব। হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে, অনেকেরকে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে, সেই জন্যই দল এই সিদ্ধান্ত নিয়েছে, এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম। লোকসভা নজর কি ডায়মন্ড হারবার দিকে থাকবে আপনার? শুধু ডায়মন্ড হারবার নয়, যে লক্ষ্যে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি, দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফার্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি, মানুষকে যাতে কনভিন্স করাতে পারি, আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি, তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর যদি আমি একটা কারিগর হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। ভবিষ্যৎ তো আরো অনেক লং ওয়েতে এটা আছে, এটা তো আমার মনে হয়
এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও, আমাদের এই প্রেস কনফারেন্স তারা দেখছেন, আমার তো মনে হয় তারা আরো বেশি উজ্জীবিত হবে, তারা বেশি শৃঙ্খলাপরায়ণ হবে, যে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে পরিবর্তে কোন একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। তাহলে একটা পুরনো প্রশ্ন আসি, বিমান বলছে কিন্তু প্রথম দিন বলেছিলেন প্রার্থী তালিকা ঘোষণা করার পর যে আপনি জানার পরে দাঁড়ানোর জন্য কোনো ইচ্ছা প্রকাশ করেন। দেখুন, বিমান সাহেব হচ্ছেন শুধুমাত্র লেফট ফ্রন্টের একজন সিনিয়র মোস্ট লিডার নয়, পশ্চিমবাংলায় এখন যে কটা সিনিয়র লিডার আছে তাদের অন্যতম একজন। আমি আবারও বলছি, বিমান বসু মহাশয়কে আমি কথাকে না কেটে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এই এড়িয়ে যাওয়াতে আপনারা যদি আমাকে অপরাধী বলে দেখে দেন, একজন সম্মানীয় ব্যক্তি যে রাজনীতির জন্য, যে মানুষের ভালোর জন্য তার পরিবার ছাড়তে ছেড়ে দিয়েছেন, সে এসে আজকে সব সব ত্যাগ করে জনগণের জন্য আছেন, আলিমুদ্দিন ইনস্টিটিউট থেকে দল একটা ফ্রন্টকে চালাচ্ছেন, তার 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 কথার আমি প্রতিউত্তর না দিয়ে, আপনারা যদি আমাকে অপরাধী বলেন আমি নিজেকে অপরাধী মনে করছি। তবে একটা কথা বলছি, সর্বপ্রথম কিন্তু আমি বিমান বসু স্যারের সাথে গিয়ে এই জোটের যাকে বলছে না সেলাই করার কথা বলছে, সুতোতে সুইটা আমি দিয়েছিলাম। তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপাংশু ভট্টাচার্য এই মুহূর্তে লাইভ একটা সংবাদ মাধ্যমে লাইভে বলছেন যে নওশাদ সিদ্দিকী পাল্টাবাদ, এতদিন ধরে পাটনাবাদ দিয়ে বিরিয়ানি দেখুন দিচ্ছিল নওশাদ প্রার্থী নেওয়ার ব্যাপারে বলছিল। কার কথা বলছে? ব্যাপারটা হচ্ছে দেখবেন, ওরা সব এই আপনাদের চ্যানেলে যাই তো, চ্যানেলে গিয়ে ভিডিও করে কি কোয়ালিটি ওটা বুঝিয়ে দিচ্ছি, চ্যানেলে গিয়ে ভিডিও করে, আপনারা ভিডিওটা ছাড়ে ওই ভিডিওটা ডাউনলোড করে নিজেদের ইউটিউব চ্যানেলে বানিয়ে সেখানে দেয়, যাতে ভিউজটা হবে, টাকা ইনকাম করবে। এই ধরনের ধান্দাবাজদের উত্তর আমি দেবো? আর আপনারা আমার যে ভিডিও আমাদের চালান, আমরা ডাইরেক্ট লিঙ্কটাকে পাবলিকের কাছে শেয়ার করে দিই। এটা হচ্ছে দেবংশুদের সাথে আইএসএফ এর তফাৎ।